গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এটা হচ্ছে গতকালের ব্লগ। গতকাল আমার শ্যুট করতে দেরি হয়ে গেছিলো, কারণ আমার রান্না ছিল, অফিস ছিল, এগুলো করে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। রান্নাটা আমি পরে শর্টসে দেবো, একটা চিকেন রান্না করেছিলাম। তারপরে আমি মা আর মেয়ে মিলে গেছিলাম হচ্ছে বিশাল মেগামার্টে। বিশাল মেগামার্টে জামাই ষষ্ঠীর অফার চলছিলো, আমি আগের দিনও গেছিলাম। তো গতকাল গেছিলাম হচ্ছে ভেবেছিলাম কিছু কাপ্লেট কিনবো, কিন্তু জামা কাপড় দেখতে দেখতে জামা কাপড়ই কেনা হয়ে গেলো, ওগুলো আর কেনা হয়নি। ভাবছি আজকে নয় কালকে আবার আরেকবার যাবো, দেখা যাক যাওয়া হয় কি না, গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই কুর্তিগুলোর দাম নিয়েছে হচ্ছে 299 টাকা করে, রাফ ইউজ করার জন্য খুবই ভালো কোয়ালিটির, আর সম্ভবত পিওর কটনই, আমি অত বুঝি না মেটেরিয়ালস, কিন্তু বেশ ভালো কমফোর্টেবল, জিন্স দিয়ে আরামসে পরা যায়। আর মারগুলোও নিয়েছে হচ্ছে 299 করে। আর মার যে ওড়নাটা কিনেছে ওটা নিয়েছে 119 টাকা। বাচ্চার ড্রেসগুলো 149 করে নিয়েছে, বাচ্চাগুলো মাই দিয়েছে। এগুলো মানে পকেট ফ্রেন্ডলি আছে, আমি তোমাদেরকে দামগুলো বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বিশাল গেলে শপিং করতে। এগুলো সম্ভবত 99 আর ওইটা সম্ভবত 149, আর এগুলো 149 করে নিয়েছে। মানে গাড়িগুলো বেশ ভালো। তারপরে ওখানে আমাদের ফ্ল্যাটের নিচেই একটা জায়গাতে চপ বিক্রি করে, ওখান থেকে খেলাম, ওখানে নিয়ে এসেছিলাম, ওখানে খাইনি, বেগুনি ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম। আর মেয়ে ওই দেখে খাবারের জন্য লাফালাফি করছিল, ওকে দেওয়া হয়নি, ওকে মা কতগুলো মুড়ি দিয়েছে, মুড়ি খেয়েছে, মুড়ি খেয়ে তারপরে আমি কাজে বসে গেছিলাম। কাজ আমার কমপ্লিট হয়নি, যা বলছি যে আমার এখন একটু কাজের চাপ চলছে, অ্যাকচুয়ালি একজন ছেড়ে দিয়েছে বলে। তারপর মেয়েকে বললাম আয় আয় কিছু রিলস, মানে ওকে রিলস মানে ও ক্যামেরার সামনে এলেই ও বালি সেই ওই করতে থাকে, ও মানে বুঝতে থাকে, বুঝতে পারে যে মা কিছু করছে, বেশ ভালো লাগে। তারপর রাত্রিবেলা হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় আমাকে বললো ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে, তারপর নেমে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম।